আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন চ্যানেলে। আর আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে, আর আমি রবিউল আজকে আপনাদের সম্মুখে লাভ ক্ষতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। অলরেডি লাভ ক্ষতি সংক্রান্ত একটি ভিডিও আমরা আপলোড করেছি, যে ভিডিওতে লাভ ক্ষতির যাবতীয় বিষয় আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন, আশা করি লাভ ক্ষতির অঙ্কের আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। আজকের অঙ্কটি হলো যে 15টি আম বিক্রি করে যে টাকা ক্ষতি হয়, 3টি আমের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, এক্ষেত্রে শতকরা ক্ষতি কত। তাহলে চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। অঙ্কটা আমাকে বুঝতে হবে যে 15টি আম বিক্রি করে যে টাকা ক্ষতি হয় তা 3টি আমের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। আমি মনে করি 15টি আম বিক্রি করে, মনে করছি 15টি আম বিক্রি করে আমার 15 টাকা ক্ষতি হয়। তাহলে 15টি আম বিক্রি করে যদি 15 টাকা ক্ষতি হয়, একটি আম বিক্রি করে কত ক্ষতি হবে? 15 × 15 সমান সমান 1 টাকা। এটা মাথায় রাখবে। এই 1 টাকাটা হলো একটি আম বিক্রি করে যে ক্ষতি তার পরিমাণ। আমাকে আবার বলছে যে এই 15টি আম বিক্রি করে যে টাকা ক্ষতি হয় তা 3টি আমের বিক্রি মূল্যের সঙ্গে সমান, অর্থাৎ 3টি আমের বিক্রয় মূল্য হবে 15 টাকা। তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত? 15 × 3 সমান সমান 5 টাকা। তাহলে যে দুটো টাকা পেয়েছে, একটা 5 টাকা এবং একটা 1 টাকা, এই দুটো টাকা কি আর একবার ক্লিয়ার করে দেই। 5 টাকাটা হলো একটি আমের বিক্রয় মূল্য এবং 1 টাকা হলো একটি আম বিক্রি করে যে ক্ষতি হয় সেই ক্ষতির পরিমাণ। ক্ষতির পরিমাণ, লাভ ক্ষতির যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা লিখলেন? আমরা জানি যদি ক্ষতি হয় সেক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হয়, বিক্রয় মূল্যটা কম হয়। আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, পুরোটা দেখে নেবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে ক্ষতির পরিমাণ কত পেয়েছি? 1 টাকা। আর ক্রয় মূল্য তারপরে আমরা লিখব মাইনাস বিক্রয় মূল্য, সেটা হলো 5 টাকা। এখন যদি আমরা সমাধান করি, -5টা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে চলে আসলে অনেক সঙ্গে যোগ হবে, অর্থাৎ 6 = ক্রয় মূল্য। তাহলে একটি আমের বিক্রয় মূল্য 5 টাকা, একটি আমের ক্রয় মূল্য হলো 6 টাকা। তাহলে শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি ইকুয়াল টু, আমরা জানি যে শতকরা ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, আর উপরে লিখব ×100। কি বলেছি? ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 6 টাকা মাইনাস বিক্রয় মূল্য 5 টাকা ×100, আর নিচে লিখব ক্রয় মূল্য 6 টাকা। এখন এই 6 থেকে 5 বিয়োগ করলে 1/6 × 100, ক্যালকুলেশন করলে এখানে 3 থাকবে আর এখানে 50, তাহলে 50/3 অর্থাৎ 16 × 2/3 টাকা। তাহলে শতকরা ক্ষতি হলো 16 × 2/3 টাকা। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন, এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকুন, ধন্যবাদ, ভালো থাকুন।